আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে আমরা যারা ভূগোলে থার্ড সেমিস্টারের ক্লাইমেটোলজি রয়েছে আমি তোমাদের জন্য পার্ট ওয়ানে একটা সাজেশান দিয়েছিলাম ছোট্ট সাজেশান দু নম্বরের জন্য সেই ভিডিও তোমরা অনেকেই দেখেছ আজকের ভিডিওতে আমরা ফাইভ মার্কস এবং টেন মার্কসের জন্য কিছু প্রশ্ন তোমাদেরকে দেবো এই প্রশ্নগুলো আশা করছি প্র্যাকটিস করো আর যতটা সম্ভব ভালোভাবে চেষ্টা করো আশা করছি তোমরা এখান থেকে অনেকটা কমন পাবে এবং একই সঙ্গে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা বই পড়ো এবং তোমরা যেখানে টিউশন পড়ছো সেই টিচারের কথা অবশ্যই তোমরা ফলো করো আশা করছি তোমাদের পরীক্ষায় বেশ ভালো তোমরা নাম্বার পাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিও তোমাদের ক্লাইমেটোলজি থেকে দশ নম্বরের প্রশ্নগুলি দেখে নাও ডিসকাস দ্য মেকানিজমস অ্যান্ড অরিজিন অব দ্য মনসুন উইন্ড উইথ রেফারেন্স টু ইন্ডিয়া এক্সপ্লেন দ্য রোল অফ এন নিনো অন মনসুন সার্কুলেশন হোয়াট ইজ দ্য ব্রেক অব মনসুন হাউ আর মিড ল্যাটিটিউড সাইক্লোন ফর্মড ডিসকাস দ্য ফরমেশন অফ মিড এটা স্পেলিং ভুল আছে মিড ল্যাটিটিউড সাইক্লোন অ্যান্ড ডিসকাস দ্য আই অফ সাইক্লোন এছাড়া এরকম আসতে পারে এক্সপ্লেন দ্য মিড ল্যাটিটিউড সাইক্লোন হোয়াট আর জেট স্টিম এক্সপ্লেন ইন শর্ট নোট ডিসকাস ব্রিফলি দ্য স্টেজ অফ ইন্ডেক্স ইন্ডেক্স সাইকেল ইন্ডেক্স সাইকেল হবে এটা হাউ ডু জেড স্টিম ইনফ্লুয়েন্স দ্য ইন্ডিয়ান মনসুন তারপর রয়েছে রেন্ড অফ ফরমেশন ইন অ্যাটমসফিয়ার এই প্রশ্নটাও করতে পারো ক্রিস্টাল থিওরির মাধ্যমে যাদের আছে এটা সবাইকার নেই এটা ডিফাইন প্রিসিপিটেশন ডিসকাস রেনড ফরমেশন উইথ সুইটেবল ডায়াগ্রাম ক্রিটিক্যাল ডিসকাস দ্য ওয়ার্ল্ড ক্লাইমেটিক ক্লাসিফিকেশন বাই অলিভার এবং তারপর রয়েছে কোপেন দুটোই পড়বে আচ্ছা দ্য ইম্পর্টেন্স অফ ওজন লেয়ার ইন অ্যাটমসফিয়ার অ্যান্ড ইটস ফরমেশান এগুলো একটু পড়বে রিপ্লেশান অথবা অ্যাটমসফিয়ারের যে লেয়ারগুলো সেগুলো ভালো করে পড়ো রেফারেন্স টু ইম্পর্টেন্স অব ওজনোসফিয়ারটা স্পেশাল রেফারেন্স দিয়ে পড়তে হবে ইনসোলেশন পড়ো ভালো করে কন্ট্রোলিং ফ্যাক্টর অফ ইনসোলেশন এটাও পরীক্ষায় প্রশ্ন আছে অ্যালবেডো ভালো করে পড়ো অ্যালবেডো বা হিট বাজেট যেটা প্ল্যান্টারি ইউনিট ভালো করে পড়ো এয়ার মাস এবং গ্লোবাল এয়ার মাস ডিসকাস ডিটেলস ভালো করে পড়বে ডিফারেন্ট টাইপস অফ ফ্রন্টাল জোনগুলো ভালো করে পড়ো রিলেশনশিপ বিটুইন জেমস টিম মনসুন ইউনিট এটা খুব ইম্পর্টেন্ট ভালো করে পড়ো পাঁচ নাম্বারও আসতে পারে দশও আসতে পারে বার্জেনাল ফিডেন্সান থিওরিটা ভালো করে পড়ো ডিসকাস দ্য ক্লাইমেটিক ক্লাস ইউনিয়ন আপনার থন থাইট এটাও ভালো করে পড়ো ফাইভ মার্কসের জন্য অনেক কটা প্রশ্ন দিয়েছি দেখো বাইরক ট্রপিক ব্যারোক্লিনিক কন্ডিশন ডিস্টিং ডিফারেন্স হচ্ছে রিলেটিভ হিউমিডিটি অ্যাবস্ট হিউমিডিটি আন্ডারস্ট্যান্ড বাই স্টাবিলিটি অব অ্যাটমসফিয়ার ডিফারেন্সেট এভাবে কনডেনসেশন ট্রাইসেঙ্গুলার মডেল উইথ ডিফারেন্স টু হ্যান্ডলিস হ্যান্ডলিসেল থান্ডাস্টম অরিজিনেট ক্যারস্টার স্টিকটা রাখবে এক্সপ্লিয়েন্স জেনিসিস অ্যান্ড স্পেসিফাই দ্য ক্যারস্ট্রিক অব ট্রপিক্যাল সাইক্লোন ডিসকালে স্ট্রাকচার অব ট্রপিক্যাল সাইক্লোন এয়ার মাস কি সম্পর্কে পড়ে রাখো কম্পোনেন্ট অ্যান্ড ডিফারেন্ট লেয়ার অফ অ্যাটমসফিয়ার হরাইজেন্টাল ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার অ্যাডমোসফিয়ার এটা দশ নম্বরেরও আসতে পারে কনডেনসেশন ডিফাইন ডিসকাস দ্য প্রসেস অফ কনডেনসেশন খুব ভালো প্রশ্ন ওয়ার্ম ফর্ম আর কোল্ড পার্থক্য এটা ভালো করে পড়ো ডিফারেন্ট ফর্মস অবিস প্রিটিভিটেশন এটাও দশ নম্বরেরও আসতে পারে ফগ অ্যান্ড ডিউ পার্থক্য পড়বে ভালো করে ক্যারস্ট্রিস্টিক অফ ডেস ডেস্টিম ইম্পর্টেন্ট ট্রপিক্যাল ক্লাইমেটিক রিজিয়ান মনসুন ক্লাইমেটিক রিজিয়ান ভালো করে পড়বে এবং দুটোর মধ্যে একটা পার্থক্য রয়েছে মনসুন ক্লাইমেট মেডিয়ান ক্লাইমেট ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার ডিসকাস ব্রিফলি অ্যাবাউট গ্রিন হাউস এফেক্ট এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড কজেস অফ ওয়ার্মিং ঠিক আছে তাহলে এই কটার প্রশ্ন দিলাম তোমাদেরকে মোটামুটি এগুলো প্র্যাকটিস করো তার সঙ্গে তোমরা যেখানে পড়ছো সেই টিউশন টিচার যেগুলো তোমাকে সাজেস্ট করেছে সেগুলোও পড়ো জাস্ট এগুলো একটু প্র্যাকটিস করতে দিলাম আশা করছি পরবর্তীকালে অন্য কোনো আপডেট এলে তোমাদেরকে জানাবো আর নতুন কোনো প্রশ্ন অ্যাড হলে সেটাও ভিডিও মারফত জানিয়ে দেবো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে আরও ভিডিও দেখার জন্য আজকে এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ